আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমরা সকলে ভালো আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তোমাদের বলা ম্যাডাম দ্বিতীয় শ্রেণীর বিজ্ঞান ক্লাসে সকলকে স্বাগত জানিয়ে আজকে অনলাইন ক্লাস শুরু করছি। আজকে অনলাইন ক্লাস শুরু করার আগে গত ক্লাসে আমি কি করেছি দেখি, কার কার কোন বাচ্চাদের মনে আছে একটু দেখিও। আজকে গত ক্লাসে আমরা পড়েছিলাম যে যাতা প্রযুক্তিকে তিন ভাগে ভাগ করা যায়। আমি বলে দিচ্ছি, তারপর উত্তর প্রশ্ন করি নেব। যাতায়াত প্রযুক্তি কি তিন ভাগে ভাগ করা যায়? জলপথ, স্থলপথ এবং আকাশ। আকাশ পথে চলে এমন তিনটি প্রযুক্তির নাম বলতে দেখি। থ্যাংক ইউ, ভেরি গুড। এই পরে আর একটা প্রশ্ন হলো, শিক্ষা প্রাচীনকালে শিল্প সবচেয়ে পুরনো প্রযুক্তির নাম কি? শিক্ষা শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে পুরনো প্রযুক্তির নাম কি বলতো? গুহার দেওয়ালে আঁকা। থ্যাংক ইউ, ভেরি গুড। শিক্ষা ক্ষেত্রে বর্তমানে আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করছি বলতো দেখি। গুড, ভেরি গুড। এটা আমরা যদি ব্যবহার করছি সবাই উত্তরটা পাচ্ছ, তাই না? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। এরপরে আর একটা প্রশ্ন যে বর্তমানে কৃষি ক্ষেত্রে আমরা কি কি ব্যবহার করছি বলতো দেখি। ট্রাক্টর আসছে। হ্যাঁ, আর আরেকটা প্রশ্ন বলি যে অতীতে আমরা কি কি ব্যবহার করতাম? লাঙ্গল দিয়ে গরু চাষ করে সেইভাবে আমরা মাটিটা গরম করে জমি চাষ করতাম, তখন ফসলও কম ফলাতো। এখন আমাদের ট্রাক্টর, সিড পাম্প, ধান কাটার যন্ত্র, ধান মাড়াই করার যন্ত্র, এগুলো আমরা করে এগুলো আমরা দিয়ে এখন আমাদের কি ফসল বেশি উৎপন্ন হচ্ছে না? তাহলে আজকে আমরা কি করবো বলতো দেখি। আজকে আমাদের দ্বিতীয় দশম অধ্যায় শেষ হয়ে গেছে, তাহলে আমরা আজকে একটু প্রশ্ন উত্তর পর আলোচনা করবো। আজকে আমাদের বিষয়টা কি? প্রশ্ন উত্তর আলোচনা। তাহলে প্রশ্ন উত্তর আলোচনা করার আগে তোমাদেরকে আমি একটু বলি, দেখো আজকে আমরা করবো প্রশ্ন প্রশ্ন উত্তর আলোচনা। আমরা সবাই জানি লাঙ্গল কোন কাজে ব্যবহার করা যায়, যেহেতু এটা প্রাচীন প্রযুক্তি। তারপরও আমরা জানি যে লাঙ্গল কোন কাজে ব্যবহার করা হয়। হ্যাঁ, কৃষি কাজে। গুড, ভেরি গুড। তোমরা সবাই সুন্দরভাবে মনোযোগী আছো, যার কারণে সকলে সুন্দরভাবে উত্তর দিতে পারছো। ভেরি গুড। এরপরে খ নম্বর কি ছিল দেখো? খ নম্বরে ছিল যে পাঠ্যপুস্তক একটি গ্যাস প্রযুক্তি। পাঠ্যপুস্তক একটি শিক্ষা কি প্রযুক্তি বলতো? পাঠ্যপুস্তক একটি দেশ প্রযুক্তি। কি হবে বলো? পাঠ্যপুস্তক একটি শিক্ষা প্রযুক্তি। তাও পাঠ্যপুস্তক আমরা শিক্ষা ক্ষেত্রেই ব্যবহার করা হয়, তাই না? শিক্ষা প্রযুক্তি হিসেবে আমরা কাজে লাগাই। এরপরে ভয় কি আছে দেখো, খেয়াল করো। ভয় আছে যে যোগাযোগ ব্যবস্থাকে জল, স্থল এবং দেশ এই তিন ভাগে ভাগ করা যায়। আমরা আগেই করেছিলাম জল, স্থল এবং আকাশ। এই আকাশ পথে আমরা এই তিনটা পথ আমরা করেছিলাম, তিনটা পথ জল, স্থল এবং আকাশ পথ এই তিন ভাগে ভাগ করা যায়। তাহলে এরকম ভাবে আমি শিখে আরো দিয়েছি, এটা বইয়ে শুনে তাই তোমাদের আমি সমাধান করে দিলাম। এরকম আমি এক্সট্রা আরো শিখে দিয়েছি যা তোমরা সুন্দর করে পড়া তৈরি করবি। এরপরে আমরা একটু আসি সংক্ষিপ্ত প্রশ্ন, যেহেতু আমি আপনি প্রশ্ন উত্তর আলোচনা করবো, সেই জন্য আমি আগে একটু শুনে স্থানে একটু আলোচনা করে নিই, অনুসরণী বইয়ে পড়াতে দেখবো। তাহলে প্রযুক্তি আমাদের সংক্ষিপ্ত প্রশ্নতে বড় প্রশ্ন উত্তর একটু দূরে আমি আলোচনা করবো। তাহলে শিক্ষা প্রযুক্তি কাকে বলে এটা আমরা করেছিলাম, যে প্রযুক্তির যেসব উপকরণ আমরা শিক্ষা ক্ষেত্রে ব্যবহার করি তাকে শিক্ষা প্রযুক্তি বলে। তাহলে বড় প্রশ্নের ক্ষেত্রে আমরা বলবো একটু দেখো, যে প্রযুক্তি কি ব্যাখ্যা কর, প্রযুক্তি কি? তখন আমরা ব্যাখ্যা করতে গেলে আগে প্রযুক্তি কি বলবো? প্রযুক্তি হলো কোনো যন্ত্র বা হাতিয়ার। তার মানে কি দেখো, এই প্রযুক্তিটা আমাদের কোনো যন্ত্র বা হাতিয়ার যা আমাদের কি দৈনন্দিন কাজে আমাদের এই জিনিসগুলো লেগে থাকে। তাই যেটা বলেছি যে প্রযুক্তি একটি যন্ত্র বা হাতিয়ার যা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে। এখন তোমাদের প্রশ্ন হলো দেখো, দৈনন্দিন জীবনে কাজে লাগে যেগুলো আমাদের খেয়াল করে দেখো, এখন আমাদের এই যে ল্যাপটপ, আমাদের কম্পিউটার এখন দৈনন্দিন জীবনে কাজে লাগছে না? তাহলে দেখো
তারপরে তারপরে কি ল্যাপটপ, তারপরে কি মোবাইল, এগুলো আমাদের প্রযুক্তি যা আমাদের দৈনন্দিন জীবনে এটা আমাদের কাজে লাগবে। তখন আমাদের এটা ব্যাখ্যা করতে গেলে আমাদের কি দিতে হবে, ব্যাখ্যা করতে গিয়ে হবে যে এটি আমাদের কোনো, এটি আমাদের কোনো কাজ সহজে তাড়াতাড়ি এবং খুব ভালোভাবে করতে সাহায্য করে, তাই না? এই যে কম্পিউটারে পড়ছি, আমরা ল্যাপটপে পড়ছি, এটা খুব তাড়াতাড়ি আমাদের বোঝাতে সাহায্য করছে না? যেমন আমাদের ক্লাসগুলো দিচ্ছ, আবার রিপিট করে দিচ্ছ, তাহলে কত তাড়াতাড়ি আমাদেরকে সেটা আমাদেরকে খুব ভালোভাবে পড়তে দেখতে সাহায্য করছে, তাই না? তারপরে দেখবো যে লেখার সময় আমরা কি করি, কলম বা পেন্সিল ব্যবহার করি। এই যে আমরা লিখছি, লেখার সময় কলম ব্যবহার করছি না, তোমরা খাতা ব্যবহার করছো এরকম ধরনের, আর আমরা কি নোট ব্যবহার করছি, তাহলে এটাও তো একটা প্রযুক্তি যে আমরা বোর্ডে লিখছি, আমরা মার্কারে লিখছি, তোমরা পেনতে লিখছো, খাতাতে লিখছো, এগুলো একটা প্রযুক্তি। তাহলে আমি যখন পড়বো কেন মুখস্ত করবো, আমি বুঝে বুঝে পড়বো, তাহলে লেখার সময় কলম বা পেন্সিল ব্যবহার করি। তারপরে জমি চাষ করার জন্য আমরা ট্রাক্টর ব্যবহার করছি, জমি চাষ করার জন্য আমরা ট্রাক্টর বা সেচ পাম্প এগুলো ব্যবহার করছি, যে ট্রাক্টর সেচ পাম্প এগুলো আমরা জমি চাষ করার জন্য ব্যবহার করছি। তাহলে আমরা সিরিয়ে যদি এগুলোকে বর্ণনা দিই, তাহলে আমাদের প্রযুক্তি কি ব্যাখ্যা করে এটা কথা সহজ হয়ে যাবে না? তাহলে প্রযুক্তি কি, দেখো খেয়াল করো, তাহলে প্রযুক্তি কি ব্যাখ্যা করো, তাহলে খুব তাহলে জমি চাষ করতে লাঙ্গল বা ট্রাক্টর ব্যবহার করি। অপরদিকে তোমরা সাইকেল ব্যবহার করো না, অপরদিকে তোমরা সাইকেল ব্যবহার করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে না? যেমন এই যে এই সাইকেলটা ব্যবহার করে এক জায়গা থেকে আরেক জায়গায় সুন্দর করে ঘুরে যাচ্ছে, তাহলে প্রযুক্তি এইভাবে কিন্তু আমাদের সহায়তা করছে, তাই না? তাহলে প্রযুক্তি হচ্ছে একটি যন্ত্র বা হাতিয়ার যা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে। তারপরে দেখো জমি চাষ করার জন্য আমাদের ট্রাক্টর বা সেচ পাম্প ব্যবহার করা হয়, তারপরে শিক্ষার ক্ষেত্রে আমরা কম্পিউটার, তারপরে মোবাইল ফোন, এগুলো আমরা প্রযুক্তি ব্যবহার করে থাকি, তারপরে আমরা যাতায়াতের জন্য সাইকেল, মোটর গাড়ি এগুলো ব্যবহার করে থাকি, তাহলে প্রযুক্তি আমাদের এইভাবে ব্যবহার করছি। যেমন আমাদের এই মোটর গাড়ি আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে যেতে সহায়তা করছি। দেখো খেয়াল করে দেখো এই প্রযুক্তি আমাদের, যেমন এই মোটর গাড়ি তুমি যেমন সাইকেল চালাতে তোমার বাবারা এরকম মোটর গাড়ি চালিয়ে কি করছে, এক জায়গা থেকে আরেক জায়গায় সুন্দর করে যেতে সহায়তা করছে, তাহলে প্রযুক্তি আমাদের এইভাবেই সহায়তা করছে। দেখো এটা কিন্তু খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে সহায়তা করে, আরো দ্রুত সহায়তা করে কোনটা, সেটা হলো এরোপ্লেন। এইভাবে কিন্তু আমাদের প্রযুক্তি ব্যাখ্যাটা আমরা দিতে পারবো। তাহলে লাস্টে লিখবো যে সুতরাং বলা যায় যে যেসব যন্ত্র বা হাতিয়ার বা পদ্ধতি আমাদের কাজকে সহজ করে দেয়, সেসব যন্ত্রই হচ্ছে আমাদের প্রযুক্তি বা সেসব পদ্ধতি হচ্ছে আমাদের প্রযুক্তি। তাহলে কতটা সহজ হয়ে গেল আমার প্রশ্নটা, যদি আমি এইভাবে বুঝিয়ে গুছিয়ে লিখি তাহলে সুন্দর হয়ে যাবে না? এবারে বলতো প্রযুক্তিটা কি শুধু গো, ভেরি গুড। তারপরে আমরা কি কি কাজে, কৃষিকাজে কি কি ব্যবহার করছি, হ্যাঁ লাঙ্গল আর ট্রাক্টর, শিক্ষা ক্ষেত্রে কি ব্যবহার করছি, হ্যাঁ ভেরি গুড। এই যে আমরা যেগুলো সব ব্যবহার করছি একত্রে তুলে ধরে সেটা আমরা ব্যাখ্যা দিব, সেটা আমরা বর্ণনা দিব। তাহলে প্রযুক্তি কি ব্যাখ্যা করো, এটা এখন কঠিন আছে আর কঠিন কর, ভেরি গুড। এরপরে একটু যাতায়াতে সাহায্য করে সেটা একটা করি, প্রযুক্তি আমাদের যাতায়াতে কীভাবে সাহায্য করে। দেখো অতীতে মানুষ পায়ে হেঁটে যাতায়াত করতো, যখন এই সাইকেল বা চাকা আবিষ্কার হলো তখন আমাদের এইভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় আমাদের আরো দ্রুত, যেমন সাইকেল আমরা সুন্দরভাবে চালাতে পারি, উন্নতি আমাদের আরো দ্রুত পৌঁছাতে পারছে, তাই না? তাহলে এই চাকা আবিষ্কারের ফলে আমাদের প্রযুক্তিটা আরো উন্নত করেছে, তাই না? অতীতে মানুষ পায়ে যাতায়াত করতো, প্রযুক্তি আমাদের যাতায়াতকে অনেক সহজ করে দিয়েছে। যেমন সাইকেল, মোটর গাড়ি, বাস, উড়োজাহাজ এগুলো ব্যবহার করে আমরা কি করি, সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় সুন্দর করে যেতে পারছি। তাহলে প্রযুক্তি আমাদের যাতায়াত কীভাবে সহায়তা করছে বলতে দেখি গো, এইভাবে আমরা কিন্তু মুখস্থ করবো, আমরা বুঝে পড়বো, আমরা বুঝে সেটা থেকে পড়ে লিখবো, তাহলে আমাদের মুখস্থ করতে হবে, তাই না? তাহলে আজকে তোমাদের যে দুটা প্রশ্ন করা, প্রযুক্তি আমাদের যাতায়াত কিভাবে সহায়তা করে এবং প্রযুক্তি কি ব্যাখ্যা করবো, কারো কোনো প্রবলেম আছে? ওকে, না না থাকলে আমি একটু প্রযুক্তি কি ব্যাখ্যা করবো, প্রযুক্তি হচ্ছে কোনো যন্ত্র বা হাতিয়ার যা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে, যেটা আমাদের কাজকে সহজ করে দেয়, আরো দ্রুত করে এবং আরো খুব ভালোভাবে করতে সহায়তা করে। যেমন আমরা এক স্থান থেকে আপনাদের ব্যবহার করতে কি ব্যবহার করছি, মোটর গাড়ি, সাইকেল এগুলো, বাস এগুলো ব্যবহার করছি। তারপরে শিক্ষা ক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি, কম্পিউটার, ল্যাপটপ, তারপরে মোবাইল ফোন, এগুলো শিক্ষার ক্ষেত্রে আমরা ব্যবহার করছি।
জমি চাষ করার জন্য আমরা ব্যবহার করছি কি লাঙ্গল ট্রাক্টর এগুলো ব্যবহার করছি। তাহলে প্রযুক্তি আমাদের এক কথায় বলা যায় প্রযুক্তি আমাদের গণযন্ত্র বা হাতিয়ার এসব বস্তি যা আমাদের দৈনন্দিন জীবনে কাজ করে। তাহলে এই দুইটা প্রশ্ন আমার মনে হয় কারো কোনো কঠিন আছে। তারপরে আপনি পরবর্তী প্রশ্ন, প্রযুক্তি আমাদের যাতায়াতে কিভাবে সহায়? দেখো অতীতের মানুষ আর পায়ে হেঁটে যাতায়াত করতো, কত কষ্ট করে যাতায়াত করে তারা যেভাবে দিন কাটিয়েছিল, এখন এই যে দিন যাচ্ছে প্রযুক্তি কিন্তু বেড়ে যাচ্ছে। এই যে চাকা আবিষ্কার করে চাকার পরে কি একটার পর একটা গাড়ি মোটর সাইকেল বাস লঞ্চ তারপরে কি উড়োজাহাজ হেলিকপ্টার মহাকাশযান একটার পর একটা এভাবে আবিষ্কার হয়ে আমাদের কি যাতায়াত পথকে অনেক সহজ এবং আরামদায়ক করেছে, তাই না? তাহলে এই যে আমাদের যাতায়াত প্রযুক্তি কীভাবে সহায়তা করে আর ব্যাখ্যা করো, একই কিন্তু কথা না। যাতায়াতের কথা যেগুলো যেগুলো যাতায়াত করা হয় সেগুলো দিয়েই আর ব্যাখ্যা করো যেগুলো আমরা টোটাল আমাদের সব কিছু কাজে লাগছে সেটা দিয়ে একটু একটু করে ব্যাখ্যা করো। তাহলে আজকে আমাদের কি থাকবে পড়া পড়া, আজকে আমাদের বাড়ি পড়া থাকবে হলো প্রযুক্তি কি ব্যাখ্যা করো। এটা সুন্দর করে এই প্রশ্নটা বড়ভাবে আমি কোনো বাক্য দিলাম না, জাস্ট এটা বর্ণনা করে নিই। প্রযুক্তি কি ব্যাখ্যা করো, আমি যেভাবে বললাম ঠিক সেভাবে লিখবে, তাহলে মুখস্থ করতে হবে না শিকার। প্রযুক্তি কি ব্যাখ্যা কর, এটা যদি কাঠামোর মধ্যে প্রশ্ন হিসেবে আসে তাহলে আমি তখন কি লিখবো, যদি তিনটি বাক্যে বা চারটি বাক্যে লিখবো। আপাতত তুমি ব্যাখ্যা কর মুখস্থ করলে কিন্তু এই বাক্যটা তুমি এমনিতেই পাবে, তাই জন্য ব্যাখ্যা করবে একবারে যাতায়াত থেকে শুরু করে যেগুলো আমাদের কৃষি কাজে শিক্ষাক্ষেত্রে যেগুলো লাগছে সেগুলো একটা একটা করে তুলে ধরে সুন্দর করে বলতে পারে। তাহলে সবাই আজকে পর্যন্ত, সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ।